সানরুপটা একটু দেখাই দিই, আমরা একটু সানরুপটা দেখাই দিই, রাইট? খুবই বড় সাইজের একটা, অনেক বড় সাইজের সানরুপ, অনেক বড়। এটা কিন্তু একদম অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেয়া আছে। প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস, একেবারে নিশানের লোগো সহকারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম মদিনা কার কালেকশন থেকে আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো নিশান এক্সট্রেল, আর এটার মডেল একটু আপনাদেরকে বলে দিচ্ছি, 2010 মডেল, 22 রেজিস্ট্রেশন। ওকে, খুবই চমৎকার পাল কালারের একটা এক্সট্রেল। আর আমাদের সামনে আছে নাসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, সর্বপ্রথম শোরুমে কেমন কালেকশন আছে একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, কালেকশন শোরুমে একেবারে ভরা আছে, সব ধরনের গাড়ি আছে, আমরা দেখতে পাচ্ছেন একেবারে ভরা শোরুম। আচ্ছা, তো চলুন আমরা গাড়িটা দেখি বিস্তারিত। এটা হচ্ছে নিসান এক্সট্রেল, এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আর দেখতেই পাচ্ছেন পাল কালার, এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি, তেলের গাড়ি, জি। সামনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট দেওয়া আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল, সেই গ্রিল নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ15। এপাশে লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া সাথে একটা লুকিং গ্লাস দেওয়া আছে, খুবই সুন্দর ডিজাইনেবল লুকিং গ্লাস। এছাড়া আপনার সামনে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস, একেবারে নিশানের লোগো সহকারে। এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন, চারটে টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। সাইডের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেন সেট নিশানের লোগো দেওয়া আছে, প্রতিটা গ্লাসেই নিশানের লোগো দেওয়া আছে। এবং ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন একটা রুফবার দেওয়া আছে। এটা এখানেও কিন্তু লাইটিং সিস্টেম দেওয়া আছে, এবং এই গাড়িটা হচ্ছে সানরুফ সহকারে, সানরুফ সহকারে, সানরুফ সহকারে আমরা দেখাই দেবো। অকটেন চালিত গাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি দেখেন, নিসান এক্সট্রেল, মানে রাজকীয় গাড়ি বলা যায় এটাকে, একেবারে রাজকীয় গাড়ি। লেদার সিট, ফুল সিট হচ্ছে লেদারে, ওকে, ফুলটাই হচ্ছে লেদারে, একেবারে ফুল লেদার সিট। পিছনটা দেখেন, প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, লেদার সিট, প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ অবস্থা আছে। খুবই সুন্দর একটি গাড়ি নিসান এক্সট্রেল, প্রত্যেকটা গ্লাস টিনটেক গ্লাস, প্রতিটা গ্লাসই অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা গ্লাসেই নিসানের লোগো দেওয়া আছে। পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে জেনুইন যে লাইট, সেই লাইটটি দেওয়া আছে, এখানে এক্সট্রেলের লোগো দেওয়া আছে, এখানে নিসানের লোগোটা দেওয়া আছে। এরপাশে লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম 100% অরিজিনাল লাইট। আমি একটু ব্যাগগুলো ভিতরে দেখাই, ওকে, দেখেন ভিতরটা, ভিতরটা দেখেন মাশাল্লাহ অসাধারণ অবস্থা আছে ভাই, একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সাইডেই, এবং ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরটা। এখানে ডয়ার দেওয়া আছে, ডয়ার দেখেন প্রত্যেকটা জায়গায় ডয়ার দেওয়া আছে, আর চাইলে আপনি এটাকে উঠাতে পারেন। এখানে স্পেয়ার টায়ার দেওয়া আছে, দেখেন স্পেয়ার হুইলসও দেওয়া আছে। অনেক সুন্দর গাড়ি, অনেক ফ্রেশ অবস্থা, যেহেতু তেলের গাড়ি সে কারণে অনেক সুন্দর, অনেক ফ্রেশ আছে, যত্ন সহকারে ইউজ, একদম 100% জেনুইন কালারটি আছে। একটু ব্যাক ডালার লাইটগুলো একটু দেখেন, ব্যাক সাইডের প্রত্যেকটা লাইট খুবই চমৎকার, প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট গাড়ির সাথে, এবং এই সাইডটা দেখেন একদম টানা বডি, আসলে অনেক সুন্দর অবস্থা আছে, খুবই ফ্রেশ। এপাশে ডোরগুলো দেখেন, ডোরগুলো প্রত্যেকটা ডোর দেখেন, যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেই ডোরটা দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর এটা হচ্ছে পুসিস্টারের গাড়ি, পুসিস্টার, জি, এটা হচ্ছে পুসিস্টার দেখেন, মানে অ্যান্ড্রয়েড মনিটরটা দেখছেন, খুবই চমৎকার, বিশাল বড় সাইজের বড় মনিটর, জি, অ্যান্ড্রয়েড মনিটর, এসি, সফট টাচ এসি, এবং এখানে আপনার টু হুইল ফোর হুইল দুভাবে চালাতে পারবেন। এ দেখেন টু হুইল ফোর হুইল দুটোই আছে, হ্যাঁ, মাশাআল্লাহ। ভিতরটা আমি সানরুফটা একটু দেখাই দিই, আমরা একটু সানরুফটা দেখাই দিই, রাইট? খুবই বড় সাইজের একটা, অনেক বড় সাইজের সানরুফ, অনেক বড়। ওকে, আমরা আবার একটু ক্লোজ করে দিচ্ছি, অনেক সুন্দর একটি গাড়ি মাশাল্লাহ, অনেক ফ্রেশ অবস্থা আছে গাড়িটি, এবং ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন, ভিতরে ড্যাশবোর্ডটা মাশাল্লাহ অনেক ফ্রেশ, একটা জায়গা একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর এইগুলো গাড়িতে ভাই
মানে যারা ইউজ করে তারা আসলে খুব যত্ন সহকারে ইউজ করে, কারণ এইগুলো গাড়ি হচ্ছে রাজকীয় গাড়ি, এইগুলো গাড়ি কিন্তু সবাই ইউজ করে না, কারণ 2000 সিসির গাড়ি, তেলের গাড়ি, সবাই অ্যাফোর্ড করতে পারে না। ওকে, তো চলুন আমরা গাড়ির ইঞ্জিন দেখি। অবশ্যই দেখতেই পাচ্ছেন ইঞ্জিন, এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 2000 সিসির ইঞ্জিন, মাশাল্লাহ অনেক সুন্দর। এবং ভিতরটা দেখেন, এখনও কিন্তু ওয়াশ পলিশ করা হয়নি, একদম অরিজিনাল সব কিছুই আছে, কোনো কিছু এখানে ওয়াশ করা হয়নি। অরিজিনাল লাইটগুলো আছে, জাপানি লাইট, সামনে মার্সেলগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর এটার মডেলটা আবার একটু বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, পাল কালার, নিসান এক্সটেন, সানরুফ সহকারে, টকটেন ড্রাইভের গাড়ি। ওকে, আর এটার প্রাইস চাচ্ছিলেন? এটা আমাদের প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 21,95,000 টাকা। 21,95,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়ি দেখার পরে। ওকে, আর আপনাদের লোকেশনটা একটু বলে দেন। যে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, চৌরাস্তার দিকে 10 গজ, গাবতলির দিকে আগালে, হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশের এক নাম্বার 01971222530, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করুন। ওকে, তো ভিউয়ার্স, আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করবো, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আবারও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।